পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রধান সমস্যা হলো যানজট, বিশেষ করে বিসি রোডে সবচেয়ে বেশি যানজট সমস্যা। কিছুদিন আগে জেলা প্রশাসন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পুরসভার উদ্যোগে বিসি রোডে যানজট নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু পুনরায় আবার আগের পর্যায়ে ফিরে এসেছে। বিসি রোডে যত্রতত্র রিক্সা, টোটো, সাইকেল, মোটর বাইক রেখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সেটা গাফিলতি, কি বলবেন সে নিয়ে মানুষকে সচেতন হওয়া উচিত আর কি বলবো। এটা আমাদের মানুষের দুর্ভোগ তো বাড়ছে, যানজট বাড়ছে। হ্যাঁ, বর্তমানে বিধায়ক তো চেষ্টা করছিলেন, অনেক চেষ্টা করেছেন এবং অনেক চেষ্টা করছিলেন, উনি সেটা অনেক কাজও করেছেন এবং দুটো পার্কিং করে দিয়েছে। ম্যান্ডেলা পার্ক একটা, জল কলের সামনে একটা আছে, দত্ত সেন্টার একটা আছে স্ট্যান্ড, কিন্তু কজনা রাখছে। আর যারা মোটর সাইকেলের সব বেশিরভাগ শিক্ষিত লোক, তারাই তো বেশি ভুল করছে। যারা আইন তৈরি করছে তারা আইন নোংরামো করছে। এর ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দেখা গেল যেখানে পার্কিং করার নিষেধ বোর্ড লাগানো আছে সেখানেই পার্কিং করা হয়েছে টোটো, বাইক ও সাইকেল, যদিও প্রশাসনের পক্ষ থেকে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে। পৌরসভা এবং প্রশাসন থেকে সেখানে এখনো পর্যন্ত অবৈধ পার্কিং চলছে, অবৈধ পার্কিং যারা করছে তাদেরকে ধরা রীতিমতন আমরা কিন্তু ফাইন করছি, যারা মানছে না তাদেরকে সচেতন করছি। এবং আমরা কিন্তু চাইছি যাতে বিসি রোডটা ক্লিয়ার থাকুক, ইভেন তার জন্য আমরা ডিপুট করেছি, তারা কিন্তু আসছে, আমি নিজে কিন্তু রাস্তা পরিষ্কার করছি, অসুবিধা কিছু নয়, ম্যাক্সিমাম লোককে ক্লিয়ার করে দিচ্ছি। যারা মানবে না তাদেরকে প্রসিকিউশন করা হচ্ছে। টোটো এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে। হ্যাঁ, টোটো আসছে, টোটো যারা যারা এমার্জেন্সি প্যাসেঞ্জার ইয়ে আছে, এমার্জেন্সি যারা আছে, যাদের মানে পেশেন্ট আছে, সেই তাদেরকে তো আমাদেরকে দেখতে হবে। এটা কিন্তু আমি পারমিশন নিয়ে কিন্তু হয়তো যারা এমার্জেন্সি পেশেন্ট আছে তাকে ছাড়ছি, ম্যাক্সিমাম টোটোকে আমরা রিটার্নিং করে দিচ্ছি। এখন মোটামুটি বিসি রোড ম্যাক্সিমাম ক্লিয়ার আছে, যারা মানছে না তাদেরকে কিন্তু আমরা প্রসিকিউশন করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।